নজিরবিহীন মানবিক সংকটে পড়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্য সেবা। দেশটিতে চিকিৎসা সামগ্রীর প্রায় সবই আমদানি নির্ভর। চলমান অর্থনৈতিক সংকটে আমদানি বন্ধ, ফলে সরঞ্জাম সংকটে পড়েছে দেশটির প্রায় সবগুলো হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র। এছাড়া মহামারী চলাকালীন ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি বহু মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। এই মা উদ্বিগ্ন, কারণ কয়েকদিন ধরেই মেয়ের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির দ্বিতীয় ডোজ খুঁজে পাচ্ছেন না তিনি। গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি বহু জীবনকে এভাবেই ভয়াবহ সংকটে ফেলেছে। ওষুধ পাওয়া না গেলে ক্যান্সার তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে, কেমোথেরাপি প্রয়োজন। সাপ্তাহিক কেমোথেরাপি চলছে, কিন্তু এখন ওষুধ না থাকায় তার কষ্ট বেড়ে যাচ্ছে। রঞ্জনীর মতো শত শত মানুষের সমস্যা কবে ও কিভাবে নিরসন হবে জানাতে পারেননি মেডিকেল সংশ্লিষ্টরা। আমাদের চিকিৎসা বিভাগ থেকে ঘোষণা করা হয়েছে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। অন্তত 180টি প্রয়োজনীয় ওষুধের ঘাটতি সহ অনেকগুলো অস্ত্রোপচার সরঞ্জামের অভাব রয়েছে। ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার বাস্তব সংকট সম্পর্কে এরই মধ্যে স্থানীয়দের জানিয়েছে কলম্বো সরকারি হাসপাতালগুলো। ওষুধের ক্ষেত্রে পুরনো যুগে ফিরে যেতে হবে আমাদের। কোন ধরনের পরীক্ষা ছাড়াই ওষুধ খেতে হতে পারে, জরুরি মাত্রার উপর নির্ভর করে অস্ত্রোপচার হতে পারে। সরকার বিরোধী বিক্ষোভে গত 5 এপ্রিল ওষুধের অভাবে শ্রীলঙ্কান শীর্ষ স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় প্রায় 200 চিকিৎসা কর্মী নামেন রাজপথে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।